হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। তোমরা যেরকম দেখেছো, কালকে রাত্রে কিন্তু ঘুমোতে ঘুমোতে প্রায় 2 বেজে গেছিলো। মামামকে ঘুম পাড়িয়ে ঘুমোতে ঘুমোতে অনেকটাই কিন্তু রাত হয়ে গেছিলো কালকে। তো সকালবেলা উঠে দেখি এখানের ওয়েদারটাও কিন্তু পুরো মেঘলা, আর কয়েকদিন ধরেই বোধহয় বৃষ্টি হবে। একদিক থেকে ভালো, যদি বৃষ্টি হয় ওয়েদারটাও ঠান্ডা থাকবে, আর ঠান্ডা ঠান্ডায় কিন্তু আমরা ঘুরে বাড়ি চলে যেতে পারবো। কলকাতায় এসে এবার আমাদের দিন ছিল 7 দিন। 7 দিনের ভিতরেই মামামের মুখে প্রসাদ সব কিছু সেরে আমরা কিন্তু বাড়িতে ফিরবো। মামাম কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ রাতটা যেহেতু অনেকটাই লেট করে ঘুমিয়েছে। সকালবেলা তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে, কারণ আজকে বাবা আসবে, তোমরা যেরকমটা জানো। আর এখন মা হচ্ছে রান্না করছে, দেখতেই পারছো কি কি পটল দিয়ে, আলু দিয়ে পটল খাসি বলে এটাকে বোধহয়, পটল খাসি। আর এদিকে তোমাদের দাদাভাই এনেছিল ইলিশ মাছ, তো ইলিশ মাছটাই রান্না করবে। ইলিশ মাছ কিন্তু বাবার ভীষণ প্রিয় একটি মাছ, তাই জন্য ইলিশ মাছ আনা হয়েছে। আর ইলিশ মাছটা কিন্তু আমাদের বাড়িতে না ধুয়েই রান্না হয়, মানে কাটার আগে ধুয়ে নেওয়া হয় ভালো করে, তারপরে কিন্তু ধোয়া হয় না। কারণ ইলিশ মাছ ধুয়ে ফেললে কিন্তু সেটার আর টেস্ট থাকে না। যারা বাড়িতে বয়স্ক আছে, যাদের বাড়িতে, তারা কিন্তু জানে যে এভাবে কিন্তু আগেকার দিনেও ইলিশ মাছ রান্না হতো। তো এখন মামামকে রেডি করে দিচ্ছি, দাদু আসবে বলে কথা, এতদিন পরে দাদুকে সাথে তোর দেখা হবে। তো এখন আমিও স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি, সবারই স্নান হয়ে গেছে, মা যে রান্না করেছে দেখতে পারছো কত রকম পদে, আর সবটাই সাজিয়ে রেখেছে। এখন দিদি পুজো দিয়ে নিচ্ছে সকাল সকাল, সকাল বললে ভুল হবে, রাত্রে যেহেতু ঘুমোতে লেট হয়ে গেছে তো অনেকটাই বেলা হয়ে গেছে। এখন প্রায় বেজে গেছে 1টা মতন। তোমাদের দাদাভাই আমার বাবাকে এগোতে গেছে, বাবা গড়িয়াতে মানে নেমে পড়েছে, বাবা মেট্রোতে করে এসেছিল বোধহয়, যতটা দূর আমি জানি, মানে দমদমে নেমে তারপরে মেট্রো করে, কারণ বাবা ট্রেন নৈহাটি অবধি ছিল, নৈহাটির থেকে বাবাকে আবার এদিকে আসতে হয়েছে। প্রতিবার তো বাবা বগুড়াতে যায়, কিন্তু এবার যেহেতু এদিকে আসছে তাই একটু অন্যরকম ভালো লাগছে। আর মামামকে এত আমি কত কথা বলছিলাম, ও তো রেডি হয়ে বসে আছে ওর দাদুর জন্য। আর ওর দাদুকে দেখে কিন্তু চিনে ফেলবে, যেহেতু বাবা রেগুলার ওর সাথে 2-3 বার করে ভিডিও কলে কথা বলে, ও কিন্তু পুরোই মুখটা চেনে। তো আমি তো ক্যামেরা অন করেই বসেছিলাম, কখন বাবা আসবে কখন বাবা আসবে, তো ক্যামেরা অন করাটা সার্থক, বাবা এই যে চলেই এসেছে। তো অনেকদিন বাদে বাবাকে দেখে কি বলো তো, যতই বড় হয়ে যায় না কেন, এই আনন্দগুলো অন্যরকম, বোঝানোর মতন না। আমরা সবসময় অপেক্ষা করে থাকি যে বাবা কবে আসবে, ছোটোবেলার থেকেই এটাই হয়ে থাকে আমাদের সাথে। কোনো উৎসবের থেকেও বেশি আনন্দ হয় যখন বাবা বাড়িতে আসে, কারণ যেহেতু কোনো উৎসবে বাবাকে পাই না সাথে। আর মামামের হওয়ার সময় তো বাবা ছিল, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর মামামের অন্নপ্রাশনে বাবা থাকবে না, এটা যেন ভাবাই যায় না, এই জন্য বাবা এত ব্যস্ততার মধ্যেও সময় বার করে কিন্তু চলে এসেছে শুধুমাত্র স্বর্ণার জন্য। আর এখন বাবাকে দেখে ও অবাক চোখে তাকিয়ে আছে, ভাবছে যে ভিডিও কলে দেখতাম তো এ তো সেই মানুষটাই মনে হচ্ছে। তো এখন বাবা ফ্রেশ ট্রেশ হয়ে নেবে, দিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো বাবার জন্যে, কেউ এখন আমরা খাওয়া দাওয়া করিনি। তো দিদি একটু মামামের ফটোশ্যুট করছিল, তো ভাবলাম একটু ভিডিওতে আমিও চলে আসি। আর বাবা এখানে মামামের জন্য ভিটামিন D3 নিয়ে এসছে ওখান থেকে, যেহেতু তোমরা জানো বাবা ডক্টর, তো ওখানে অনেকটাই কম দামে পেয়ে যায় এই ওষুধগুলো। আর এখানে আমার সে 120 টাকা দিয়ে কিনতে হয়, তো ওখানে অনেকটাই ছাড় পেয়েছে। তাই বাবা বলছে যেহেতু ওকে 1 বছর ভিটামিন D3 খাওয়াতে হবে, তাই একবারে বেশি করে নিয়ে আসলাম। আর বাবা ওখান থেকে ওর জন্য এই যে আবার একটা গ্লাস নিয়ে এসেছিলো, বাটিটা আসলে এখান থেকে মা আগে কিনে দিয়েছিল, কিন্তু গ্লাসটা যে আবার বাবা আনবে আমি সেটা ভাবিনি। আমার গ্লাসটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু বাবা বলেছিলো না গ্লাসটাও আমিই দেবো। তো বাটিটা এখান থেকে কেনা ছিল, চামচটা তো তোমরা জানোই, আমার সাথে আমার একটা দিদা আমাকে দিয়েছিলো। তো মামামে কিন্তু বাটি গ্লাস সবই হয়ে গেছে, বাবার ইচ্ছা ছিল ওকে থালাও এনে দেওয়ার, কিন্তু আমি বারণ করেছি, কারণ থালাটা না একটু বেশি হয়ে যায়, থালা নিয়ে কী করে বা খাবে, একটু বড় হয়ে গেলে তো ওকে আমি এটাতেও খাওয়াবো না। কারণ যতই হোক একটা বাচ্চা মানুষ, ও যদি বোঝে যে বাবা আমাকে রুপোর বাটি গ্লাসে করে খাওয়ায়, তো ওর মনটা একটু অন্যরকমও হয়ে যেতে পারে। তাই জন্য আমি এটা কিছুদিন যাবত খাওয়াবো, যতক্ষণ না ও কিছু না বোঝে যে এটা সোনা রুপো কী জিনিস আসলে। যখন ও বোঝা শিখবে তখন আমি জাস্ট ওকে জন্মদিনে একটু পায়েস করে ওই বাটিতে চামচে দেবো, তার আগে পর্যন্ত, তারপরে কিন্তু আমি আর ওকে ওগুলোতে খাওয়াবো না রেগুলারলি। তো বাবা এখন স্নান করে চুল টুল না আছে আগে ওকে কোলে নিতে এসেছে, যেহেতু এতটা দূর জার্নি করে এসেছে, সাথে সাথে তো ধরতে পারছিল না, তো ওই জন্য। আর বাবা তো ওকে দেখে বেজায় খুশি, সত্যি এত আদর করছিল না, দেখে আমার একটা কেমন অনুভূতি হচ্ছিল আমি ঠিক প্রকাশ করতে পারবো না, যে এতদিন আমাদেরকে আদর করেছে একরকম, সবার প্রতি বাবার ফিলিংটা আর এক রকম, কিন্তু কোথায় যেন মনে হয় যে আমাদের সবার থেকে যেন বেশি ভালোবাসে এখন স্বর্ণাকে। এটাই যদি স্বাভাবিক, কারণ সবাই বলে আসলের থেকে সুদের দাম বেশি, আর সেটা কিন্তু এখন দেখেই বুঝতে পারি। বাবা কিন্তু পাগলের মতন করছিল স্বর্ণাকে কোলে নিয়ে, যেটা দেখে আমি কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম, যেটা হয়তো কোথাও একটা ক্যামেরাতে ক্যাপচারও হয়ে গেছে। শুধু আমি বললে ভুল হবে, প্রত্যেকটা মানুষই অবাক হয়ে গেছিলাম, কারণ আমরা তো সবসময় স্বর্ণাকে কাছে পাই,
সবসময় আদর করি, কিন্তু যে দূর থেকে দেখে তার তো পরাণটা একদম ফেটে যায়, কিন্তু কোলে নিতে পারে না। সে কাছে পেয়ে যে কেমন করছিল তোমরাই দেখো একবার। আর স্বর্ণাও তো ভীষণই খুশি হয়ে যাচ্ছিল দাদুর কোলে উঠে। সত্যি আমার মনে হয় যে এই দিনগুলো যেন সব থেকে বেস্ট দিন আমার লাইফের। দেখো কীরকম হাসছে, আর আমার বাবা ওকে কী পরিমাণে আদর করছে। আমি মানে আমার এত ভালো লাগছিল না, আমার বুকটা ভরে যাচ্ছিলো, আমি বোঝাতে পারবো না বলে যে আমার কতটা আনন্দ হচ্ছিল আমার বাবাকে দেখে, আমার মামামকে দেখে। আমি ইমোশনালি হয়ে পড়েছিলাম, কারণ এই মোমেন্টগুলো না একটা অন্যরকম পাওয়া। কারণ ছোটোবেলার থেকে কী বলো তো, বাবাকে তো কাছে পাইনি, এই জিনিসগুলোর মধ্যে বাবা মা একটুখানি যে আনন্দ পায় সেটা অনেক ভালো লাগে। কারণ আমার বাবা মাকে অনেক দুঃখ কষ্ট মানে পেতে দেখেছি, তো সেরকমভাবে তো কখনো ভালো সুখ দেখতে পারিনি। যতটুকু পারি চেষ্টা করিনি যে একটু বাবা মাকে ভালো রাখবো। তো যখন মা বাবাকে একটু হ্যাপি দেখি না, তখন খুব ভালো লাগে। বলতে বলতে না আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি, যাই হোক সরি। তো এখন আমরা এই যে খেতে বসেছি সবাই মিলে একসাথে, যারা ফ্যামিলিকে ভালোবাসে না তারাই বুঝবে একমাত্র এগুলোর মর্ম। তো এখন আমরা সবাই গল্প করছিলাম, মামাদের মুখে প্রসাদ অন্নপ্রাশন যাই বলো, মামা ভাত সব তো এক জায়গায় দেবো, তোমার সাথে তো শেয়ারই করেছি, তো সেগুলো নিয়েই এখন তারপরে একটু রেস্ট নেবো। তো কথা বলতে বলতে সবাই ঘুমিয়ে পড়েছি, তোমরা দাদাভাইও দেখো ঘুমিয়ে পড়েছে মামুমের পাশেই। তো সন্ধ্যাবেলায় দেখো নিচটাতে এখানে কিছু একটা হচ্ছিলো, তো তারপর দেখি সায়নী ঘোষ এখানকার বোধহয় দাঁড়িয়েছিল ভোটে, তো উনি বোধহয় যাবে সবাই ভাবছিলো। তো জানি না কোথা দিয়ে বেরিয়ে গেছে দিদি, আবার ভিডিওতে নিয়েছে, ওনাকে আর দেখা যায়নি। তো তারপরে বিকালবেলায় এই যে বাবা আম নিয়ে এসেছিলো, আম কাটা হলো, বাবা এত কিছু নিয়ে এসেছে, আমি তো কিছুই ভালো খাই না এখন আর। তো এখন অনেকগুলো জামা কাপড় ছিল, মা ধুয়ে দিয়েছিল সকালবেলা, সেগুলো আমি একটু ভাজ করে নিচ্ছিলাম, আর ভাই মামার সাথে খেয়েছিল, আর দিদি এদের চা নিয়ে এসছে, আর বাবা যে জামাটা পরে আছে তোমরা দেখেছো পয়লা বৈশাখের আগে আমরা যাদবপুর গেছিলাম তখন কিনে নিয়ে এসেছিলাম। তো দেখছিলাম বাবা ঠিকঠাক হয় কি না, তো ঠিকঠাকই হয়েছে। আর এখানে দেখো মামামকে মা ভিটামিন D3টা খাইয়ে দিচ্ছে। তোমরা যারা বাচ্চা আছে এক বছরের ছোট, তারা কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই ভিটামিন D3টা এক বছর অবধি দিও, কারণ ভিটামিন D3 কিন্তু বাচ্চাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো বিকালবেলায় যে বাবার সাথে একটু মামামের ফটোশ্যুট করে দিচ্ছিলাম, আর ওকে তো ঝুটি পেতে এত কিউট লাগে, কিন্তু ও যদি মাথায় ব্যথা পায় ওই জন্য আমরা কিন্তু বেশি একটা বাঁধি না। যদিও ওর চুল অনেক কমে গেছে, জন্মের চুল নাকি থাকে না, চারিদিক দিয়ে কমে গেছে, আর ওপরটাতে রয়েছে বেশি চুল, কারণ ওপরটাতে যেহেতু ঘষা লাগে না। তো তারপরে দিদুরের কোলে বসেছিল, আর যেহেতু ওর ঠান্ডা ঠান্ডা লেগেছিলো কিছুদিন আগে তোমাদেরকে জানিয়েছি, তো কলকাতায় আসার পরে আবারও যেন কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, পরশুদিন বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব ঠান্ডা, ওই জন্য ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছিলো। তো মা বলছিলো যে রসুন একটু গরম করে তেলের মধ্যে দিয়ে ওর হাতে পার নিচে একটু ডলে দেবে। তো তার আগে বাবা যে মিষ্টি এনেছিলো, বাবা বলছিলো একটু খা। তো এই মিষ্টিগুলো একসময় এত পছন্দ করতাম, এখন আর ভালো লাগে না খেতে, তবু একটু খেলাম বাবার কথা রাখার জন্য। আর মায়ে যে ওর হাতে পায়ের নিচে একটু তেল ডলে দিচ্ছে, আসলে তেল ডলে কিন্তু বাচ্চাদের অনেকটা রিলিফ হয় যদি কিনা নাক টাক বন্ধ থাকে। তো তোমরা কিন্তু এভাবে একটু ট্রাই করতে পারো, কারণ আমি দেখেছি আমার যখন ঠান্ডা লেগেছিলো প্রেগনেন্সি তখন আমি এরকম করেছিলাম, তো আমারও অনেকটাই রিলিফ হয়েছিল। যদিও বেশি দিলে গলা বুকে দিলে কিন্তু কফটা জমে যেতে পারে, যেন গলা বুক মানে কণ্ঠ বাদ দিয়ে দেওয়াই ভালো। তো বিকালবেলা একটু স্ন্যাক্স খেয়ে নিলাম সবাই, ওই চিকেন সাটে যেটা এখানে পাওয়া যায়, তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো, সেটাই বাবাকে খাওয়ালাম। আর রাত্রে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম কিন্তু তেল দিয়ে, কারণ ইলিশ মাছ ছিল। সকালে মা এক পিস করেই রান্না করেছিল সবার জন্য, তেল ঝালটা রাত্রে ভাজা খাবো বলেই কিন্তু রাখা ছিল। তো তারপরে একটু ছাদের ওপর আসলাম বাবাকে নিয়ে, চারিদিকটা এত সুন্দর মেঘলা আকাশ, আর ওয়েদারটা তো ঠান্ডা যে কী বলবো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকে সুস্থ করে, টাটা সবাইকে।